উম্মত আমি তো কল্পনাও করি নাই আমি তো ভাবিও নাই উম্মত তুমি এভাবে আমারে বেজ্জতি করবা আরে হযরত মাওলানা তারেক জামিল সাহেব দাওয়াত ও তাবলীগের মুরব্বী উনি বলছেন হাশরের ময়দানে আল্লাহর নবী নিজের পিঠ খুলে দিবে চাদর সরাইয়া নাফরমান উম্মতকে বলবে উম্মত আমার পিঠ দেখ চালনির মতো ছিদ্র ছিদ্র তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এতটা কষ্ট করে যে দিন পৌঁছাইছি বিনিময়ে আজকে এটা কি নিয়ে আসলে উম্মত মানুষ এটা বলে না দুনিয়া যে তুমি এত খারাপ করবা আমি কল্পনাও করতে পারি না ভাবতেও পারি না ভাবতেও পারি না এজন্য বাপ আমার ফিকির চাই মূল বিষয় এটাই আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ খুব বেশি লম্বা সময় না ধরে নেন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সব মিলিয়ে এক ঘন্টা ইনশাআল্লাহ এইটুকু সময় আপনার আল্লাহর ওয়াস্তে আরেকটু কাছাকাছি হইছে বসেন আপনারা সওয়াব বেশি পাবেন এই ফাঁকা জায়গা পূরণ করে চোখের কাছে এসে বসেন মুরব্বীরা আপনারাও একটু হিম্মত করেন দেখবেন নেকি পাবেন বেশি একজন মুমিনের চেষ্টা করা উচিত যতভাবে নেকি বেশি হয় ততভাবেই তার চেষ্টা করা উচিত এজন্য যদি জমে কম দেখা যাক মনে করেন সামান্য কয়েকজন দেখা যায় এটাও কোনো অসুবিধা নেই আল্লাহর কথা বললেই লাভ শুনলেই লাভ সংখ্যা বা পরিমাণ এখানে কোনো মূল বিবেচ্য বিষয় নয় গুণগত মান মূল বিষয় কোরআন সুন্নার আলোকে পরিমাণ মূল হিসাব না মূল হিসাব হলো গুণগত মান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন বান্দা আমি তোমাদেরকে যে হায়াত দিলাম এই হায়াত দ্বারা আমি পরীক্ষা করতে চাচ্ছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের আমল কার কতটা সুন্দর এই তাহলে সৌন্দর্য আমলের সৌন্দর্যটা পরীক্ষা করছি আমলের সংখ্যা না বরং গুণগত মান সৌন্দর্য এটা মূল বিবেচ্য বিষয় এই জন্য দয়া করে এই বসাটা এটার মধ্যেও একটা আদব আছে সৌন্দর্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন বুখারীর হাদিস মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ যে ব্যক্তি কোনো দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখল অতপর তা পূরণ করে বসল সে যেন আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল তাহলে কত বড় সৌভাগ্য ওই পাশের বাইরা কথাটা বুঝলেন না চশমাওয়ালা ভাই আপনি আসেন আগায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস বলার পর সেটা অনুসরণ করা আমল করা এটা আমাদের দায়িত্ব না শুধু সুবহানাল্লাহ বলিয়া দায়িত্ব শেষ করা এটা দায়িত্ব নাকি কথা বলেন না তাহলে আমি বললাম মনে করেন যে নবীজি বলছে ফাঁকা জায়গা পূর্ণ করার ফজিলত তা আপনি কইলেন সুবহানাল্লাহ শেষে তো নবীজির কথার হক আদায় হয়ে গেছে তো নাকি তাহলে উদ্দেশ্য তো সশরীরে আমল করা ফিকির করা এই জন্য দয়া করে আবারও বললাম পিছনে তাকায়েন না পিছনে তাকায় আপনারা আমাদের দিকেই তাকান তো এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে মনোযোগী হই সময় কম সময়ে যেন আমরা উপকৃত হতে পারি এটুকু সময় হায়াত আপনাদেরও আমার সময়টা আপনাদেরও গেল আমারও গেল আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন মুআজ্জাজ হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ১৮ নম্বর পারা কোরআনুল কারীমের ২৩ নম্বর সূরা সূরাটির নাম সূরায়ে মুমিনুন এই সূরার ১০০ নম্বর আয়াত বরাবর এই আয়াতটা পড়েছি
একটি আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু অর্থ বলার সময় আপনাদেরকে আরো অনেকগুলো আয়াত তরজমা করে শোনাবো ইনশাআল্লাহ। শুধু তেলাওয়াত একটি আয়াত পড়লাম, বাকি আমার উদ্দেশ্য হলো অল্প সময়ে আপনাদেরকে 8 থেকে 9টা আয়াত এই সূরার তরজমা শোনানো। একটি প্রসঙ্গকে কেন্দ্র করে এখানে 9টি আয়াত ধারাবাহিকভাবে আছে। আশা করি আমরা ইনশাআল্লাহ কোরআনুল করিমের এই কথা থেকে আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মূলত সূরা মুমিনুনের এই আয়াত কি বলতে চাচ্ছে আল্লাহ তাআলা, এই কথা বলার আগে আমি আপনাদেরকে আগে একটু কথাকে বুঝাই ইনশাআল্লাহ, এরপরে তর্জমাটা বললে সহজে বুঝবেন, আপনাদের বুঝতে সুবিধা। ছেলেরা তোমরা ভাই যে কয়জনই বসছো, ওই যে হাতে ধরা যাদের মোবাইল এটা নামায় ফেলো। আমার ভাই এই হাতে ধরা মোবাইল ধরে রাখেন, এটা নামান, নামাইয়া এমনে শুনেন, চেহারার দিকে তাকাইয়া শুনলে আমারও লাভ হবে আপনাদেরও লাভ হবে। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, কোনো গাফেল তুচ্ছতাচ্ছিল্য অবহেলা করলে খামখেয়ালি করলে, এই যে বুট খাইতে খাইতে, বাদাম খাইতে খাইতে, হ্যাঁ চা খাইতে খাইতে, এরপরে জুড়াইতে জুড়াইতে আল্লাহর কথা শুনলে যথোপযুক্ত কোনো ফায়দা হয় না। শুনাই হলো যা, পরিবর্তন আসে না, মন মানসিকতা বদলায় না, নিজের ভিতরে ভাবনা আসে না। এই জন্য আবারও বলছি, এরপরে কিন্তু আমি ভদ্রচিত বললাম, এরপরে দমক দিম, তখন আপনি শরম পাইবেন, হুজুর হন আর পাবলিক হন। এরপরে যখন আপনার হাতে মোবাইল আমি ধমক দিলে তখন আপনি লজ্জা পাবেন। এই জন্য দয়া করে আবারও বলছি, মোবাইলটা সরান হাতের থেকে, এটারে পকেটে নেন, আর যদি মেনে নিতে কোনোভাবেই না পারেন তো আপনি উঠে চলে যান। দয়া করে ঘুমায় থাকলে ভালো, ঘুমাইলে কোনো গুণা নাই, ঘুমানোর মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু আমি হাতে ধরা মোবাইল পছন্দ করি না, কেন? কারণ হলো এই হাতে ধরে রাখলে যতক্ষণ ধরে রাখে ততক্ষণ তার ফিকির থাকে এই মোবাইলের ভিতরে, যে এটার মধ্যে ঠিক মতো উঠতেছে কিনা। তো এটার মধ্যে খুব সুন্দর করে উঠছে ঠিক আছে, এরম যদি 50,000 ওয়াজ মোবাইলে চমৎকার ওঠে, তা হাসরের ময়দানে এই মোবাইলটা ওয়াজ গুরু সহ ফেরেস্তার কাছে জমা দিলেই তো বেহেস্ত, ঠিক না? বলেন, ইনসাফের কথা বলেন, ফেরেস্তা কি মোবাইল জমা নিবে নাকি? তো তাইলে আমার জিন্দগির হালাত কি, আমার পরিবর্তন কোথায়, আমার ভিতরের অবস্থার কোনো বদলাইল কি না, এটা দরকার। এই জন্য যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, তিনটা জিনিসে মানুষের খুব পরিবর্তন হয়, মনে রাখবেন, এক হলো চোখের নজর, দুই হলো হাতের স্পর্শ, তিন হলো অন্তরের হৃদয়ের ধড়পড়। অন্তরে আল্লাহর মহব্বত মারেফাতের আগুন জ্বলে, তো কোনো হক্কানি রব্বানি মুত্তাকি আলেম আল্লাহওয়ালা বুজুর্গ এরকম কেরো চোখের দৃষ্টি, হাতের স্পর্শ, এরপরে অন্তরের ধড়পড়, হৃদয়ের একটা নড়াচড়া আছে, অন্তরে একটা ধড়পড় আছে, ধারকান হৃদ স্পন্দন, এইটা যখন চলতে থাকে হার্টবিট, তো কোনো নেককার আল্লাহওয়ালা, কোনো মুত্তাকি ফরহেজগার বুজুর্গ আলেম, ওনার চোখের নজর যখন কারো উপরে পড়ে তার জিন্দগি বদলায়, ওনার হাতের স্পর্শ মুছে দিছে, ছুঁয়ে দিছে, দোয়া করে দিছে, এরকম যদি হাতের স্পর্শ লাগে তার জিন্দগি বদলায়। আর ওনার কাছে যখন বসে তখন ওনার হৃদয়ের যে ধড়পড়, আল্লাহর মহব্বত আর মারেফাত যে ভিতরে আছে, এটার কাছে বসলে আল্লাহর কুদরতে ওই ব্যক্তির অন্তরেও আল্লাহর মহব্বত ট্রান্সফার হয়। এই জন্য পরিবর্তনের জন্য এটা জরুরি, এটা জরুরি।
গল্প শুনে কাহিনী শুনে কিংবা শুধু মোবাইল দেখে দেখে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম জীবন্ত সাহচর্য সংস্পর্শ এটা লাগবে সান্নিধ্য যেন সবসময় মনে রাখবে আমি প্রতিদিন বলি কম লোক হোক বেশি লোক হোক আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই একজনের কাছে বললো আল্লাহর কথা এক কোটি মানুষের কাছে বললো আল্লাহর কথা আর আল্লাহ গ্রহণ করলে একজনের কাছে বললো লাভ আল্লাহ গ্রহণ না করলে এক লক্ষ মানুষের কাছে বললো কোনো লাভ নাই এক লক্ষ মানুষ সম্মান করে আমারে আলগি দিয়া সান্দিনা নিয়ে দিয়ে আইলো আল্লাহ তাআলা বললেন আমি নিলাম না হ্যাঁ তখন কি আর কোনো দুই পয়সার মূল্য আছে কোনো কাজে এখানে সংখ্যা কোনো বিষয় নয় সংখ্যা কোনো মূল আলোচনা আল্লাহ গ্রহণ করলেন কিনা এটা দেখার বিষয় এজন্য পরিবর্তনের জন্য সব সময় মনে রাখবেন আমি প্রত্যেক দিন বলি এই যে সমস্ত মুরব্বী সাফ কথা রাগ হবেন না মাঝ বয়সী মুরব্বী যারা জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করে উনি 30 বছর ধরে প্রথম কাতারে নামাজ পড়ে কিন্তু গিয়া বইয়াই জুরানি শুরু করে যতক্ষণ হুজুর ওয়াজ করে এবড়া ততক্ষণ জুরায় এই লোক এই বুড়া মিয়ার জীবনে পরিবর্তন হয় না এবড়া অনবিরিয়ে খায় আপনি কি গিয়া দেখেন উনি অন সাদওয়ানে বইয়া টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে এখনো কথা কইতে লাগলে আক করলেই গাল্লা এখনো সুদের টাকা কিস্তির টাকা এই অসভ্য নিকৃষ্ট টাকা হারাম টাকা প্রতি উনার এখনো ঘৃণা জন্মায় না মানে যেই ডকের আছে এই ডকের এই বাত বন বিড়ি সা কথা বুঝছেন না ফিয়াইজু আলু সব বুটমুড়ি ফাঙ্গাস তেলাফিয়া ফুলকপি ফাতাকপি ধন্যা ফাতা কাঁচা মরিচ এই এই খাইয়া দাইয়া আছে বালা আরে শতবধ আরে এটা কোনো জিন্দিগি না এটা কোনো জীবন না এটা জীবন না মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আযরাল্লাহু ইলা মরিইন আখরা উমরাহু হাত্তা বালাগা 60 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যাকে বয়স লম্বা করে 60 মানে 60 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন কত তবুও যে আল্লাহর নাফরমানি ছেড়ে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই খোদার কসম নবী বলছে হাশরের ময়দানে ওই বুড়া মানুষটা যদি জাহান্নাম থেকে গুনামুক্ত হয়ে দুনিয়ায় থাকতে আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে নাই জান্নাতের আমল করতে পারে নাই তাহলে হাশরের ময়দানে দাঁড় করাইয়া এই বুড়া মানুষ আল্লাহর সামনে একটি শব্দ একটি আপত্তি একটি কথা বলার কোনো সুযোগ মিলবে না দাঁড় করাইয়াই ফিডা লইব হ্যাঁ সাফ কথা দাঁড় করাইয়াই ফিডা দিবে আল্লাহ ফিট তারে 60 বছর তবুও সাদওয়ানে বৈশা রাক্ষসের মতো চোখ বড় বড় করে বেড়ির নাচ চাইতো শরম কম হায়া কম লজ্জা কম অনুভূতি কম নালে 60 বছর কত লাশ কত জানাজা আপনি এখন জিজ্ঞাসা করেন একজন 60 বছরের মুরব্বী আপনি কি এই জীবনে মোট দুইটা জানাজা পড়ছেন বলেন ইনসাফের কথা বলেন 60 বছরে আপনি কত জানাজা পড়লেন কত লাশ দেখলেন কত মানুষের মৃত্যু দেখলেন এত লাশ এত জানাজা এত মৃত্যু এত কবর কিছুই আপনারে আল্লাহর কথা মনে করাইতে পারল না আপনারে কবরের ভয় দিতে পারল না ওমা আপনি কি শক্ত মানুষ আপনি অনবিরি খান কথা বলেন না কেন না 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 অযুক্তি খোলে প্রতিবাদ করেন আমি বন্ধ করে দেব কথা বলেন ইনসাফের কথা বলেন 60 বছর ভিতরে আপনার হায়ার শরম আসে নাই কখন আসবে কখন আসবে আপনি এখনো কেমনে সুদের টাকা গণেন এখনো কেমনে আপনি কিস্তির টাকা গণেন এখনো কেমনে আপনি চা দোকানে
টেলিভিশনের নাচ গান দেখেন, আপনি মরবেন না? আলাম ইয়ালি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার মনটা দিলটা নরম করবার সময় আজও কি আসেনি? আজও হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা, আজও হয়নি? মরবা না তাইলে? কবরের কথা তাইলে আর মনে পড়বে না? আল্লাহর স্মরণ তাইলে আর আসবে না? গুনাহ আর ছাড়বা না তাইলে? বলে আল্লাহ জিজ্ঞেস করছে, ইক্তারাবা লিন্নাসি হিসাবুহুম অহুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা বলে, মানুষ, আরে তোমাদের হিসাবের সময় একদম কাছায় গেছে, অথচ তোমরা এখনো আল্লাহ থেকে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। আহা কি করছো, আহা কি করছো! আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, আহা, আমার বান্দাগুলোকে দেখছি, তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, মাটির উপরের এই দুনিয়ার হায়াত, এটা তো খুব বুঝতেছে, কিন্তু আখেরাতের ব্যাপারে একদম গাফেল হয়ে আছে। পান, বিড়ি, সিগারেট, ভাত, মাছ, চাল, ডাল, ইট, বালু, সিমেন্ট, রড, হ্যাঁ, স্ত্রী, ছেলে, মেয়ে, দলিল, খতিয়ান, বিএস, সিএস, আরএস, কাজ্জা, ক্যারাঙ্গাল, মারামারি, ফিডাফিডি, কন্যাকন্যি, কেমনে কারে লাগাই দিতে পারবো, সব বোঝে। এবারে যখনই কইবেন সুরা কেরাত তো আপনার অশুদ্ধ, অজু নামাজ তো সুন্দর মতো হয় না, সাসা ইডি কদ্দুর ঠিক করবেন না, ওনার হে বয়স নাই, ও কই আর লাভ নাই, গেছে গা বয়স, গেছে গা, ছোট থাকতেই ভুল করে লাইছি, হেসুমে শিখছি না, আব্বা কইছিল আমারে, আমি শিখছি না, সংসার বড় আসিল কামে লাগাইয়া দিছে, হেসুমে কি আর বুঝিনি, সিহন কথা কয়, ফাঁক না আলাপ, আপনার রঙের আলাপ করে, আখেরাতের কথা কইলে তামসার কথা কয়, ফাইজলামি কথা কয়, রংরসের কথা বলেন, আপনি দুনিয়া বুঝতেন কইলে, দুনিয়া বুঝেননি, দুনিয়া সব বুঝে, 90 বছর আপনি গিয়া কানের কাছে কইবেন যে ফুব দিগের বাড়ির লগে দিয়া 10 শতক ছাইড়ে দিলাম বলে লইবেননি, কৌ মা কি তো কৌ, এটা লোন লেগে তো মরতে আসি না, তার আগে মরে নিলাম, বহুত দিন ধরেই তো কথাবার্তা শুনতে আসি, এই 10 শতক বেচবা, তুমিও বেচো না, আমিও মরি না, এটা বুঝে উনি কথা বলেন না কেন, এটা বুঝ, সব বোঝে, দুনিয়া সব বোঝে, আখেরাত কিছুই বোঝে না, পরকাল বুঝতে চায় না। আহসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। রব্বুল আলামিন বলে, মানুষ, তুমি কি এই ভেবেছ, তুমি শুধু জবানে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর এতেই আমি আল্লাহ কোন রকম পরীক্ষা না নিয়ে তোমাকে ছেড়ে দেব, এটাই কি ভেবেছ? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। রব্বুল আলামিন বলে, বান্দা, ইতিপূর্বে যত লোক ঈমানের দাবি করেছিল, পূর্ববর্তী সব জমানায় যত নবীর উপরে যত লোক ঈমান এনেছিল, আমি রব্বুল আলামিন প্রত্যেককেই তো পরীক্ষা নিয়েছিলাম, কাউকে তো পরীক্ষা ছাড়া ছেড়ে দেই নাই, তোমারে কেন এমনে এমনে ছেড়ে দেব, কেন ছেড়ে দেব? আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বলে, বান্দা, তোমরা কি ভেবেছ এমনিতে এমনিতেই জান্নাতে ঢুকে যাবা, অথচ আমি আল্লাহ তো এখনো দেখলাম না, তোমরা কারা কারা ঈমানের দাবিতে আমি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ
আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে যুদ্ধ করার জন্য কে কে প্রস্তুতি নিয়েছো এটাই তো দেখলাম না। ওয়া আলামাস সাবিরিন, গুনাহ থেকে মুক্ত থেকে ধৈর্য আর হিম্মতের সাথে আল্লাহর নাফরমানি থেকে মুক্ত হবার সিদ্ধান্ত চেষ্টা ফিকির কে কে করছো এটাই তো এখনো দেখলাম না। এর আগে কেমনে এমনে এমনে বেহেস্তে চলে যাবা। কিতা ঘটনা কিতা বান্দা, কি ভেবেছ? এই যে সবগুলো কোরআনের আয়াত। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله الله رب العالمين বলে বান্দা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা অতস আমি রব্বুল আলামিন ইতিপূর্বে যত ঈমানদার তাদেরকে যেই পরীক্ষাগুলো নিয়েছিলাম সেগুলোর এখনো তো তোমাকে নেই নাই, এর আগে কেমনে জান্নাতে চলে যাবা? দেখি মামুর বাড়িনি মনে করছো, এটা কি নানার বাড়িনি মনে করছো, এটা কি এখান থেকে নবাবপুরনি মনে করছো, কেমনে যাইবা? মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররাউ, ইতিপূর্বে বহু ঈমানদার উম্মত তাদের জীবনে অনেক দুঃখ যন্ত্রণা অভাব দারিদ্র ক্ষুধার কষ্ট অজুলজিলু এতটা কষ্ট জুলুম পেরেশানি সয়েছে, জুলুম আর অত্যাচারে মুমেন দিবানিশি আল্লাহর ভয়ে কাঁপতে থাকছে, এতটা কাঁপছে এতটা ভয় আর আতঙ্ক আর কষ্টের মধ্যে দিন গুজরাইছে। শেষ পর্যন্ত ওই পূর্ববর্তী রসুল এবং তাদের ইমানদার উম্মত একসাথে আল্লাহর কাছে হাত তুলে চিৎকার করে বলছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ আর কত কষ্ট সইলে আর কত যন্ত্রণা সইলে আপনার সাহায্য আসবে, কখন আসবে, এতটা কষ্ট সয়েছে, কি ভেবেছ তোমরা, কি ভেবেছ বান্দ? পান খাইতে খাইতে বেহেস্ত না, চা দোয়ানে গপ মারতে মারতে বেহেস্ত, রঙের কথা কন। হ্যাঁ ও চাচারা নওজোয়ান ছেলেরা বলো মিয়া খামখেয়ালির জিন্দিগি কে তোমাদেরকে বেড়েছে বলে দিল, দিবানিশি রাত দিন ছেলেরা দুই আঙ্গুলে মোবাইল অনবরত টিপতেছ, নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবিচার বন্ধুদের আড্ডা রং তামাশা ফুর্তি, মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজের সেজদা কপালে নাই, খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, এত বড় জন্তু জানোয়ার এত বড় নিকৃষ্ট হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয় বেটা? হ্যাঁ কার মতো চুল, কার মতো হাসতো, কার মতো কথা বলছো, এই ফ্যাশন কোত্থেকে নিলা, কার থেকে নিলা? এই ছেলেরা তোমাদের যাদের চুল এই বেইমানের মতো, এ তো ইয়াহুদিদের চুল, এ তো বেইমানের চুল বেটা, তোর বাপকে বেটা, তুই ফুটবল খেলোয়াড়ের সন্তান বেটা, তুই ক্রিকেট খেলোয়াড়ের সন্তান বেটা, তুই নর্তকীর ঘরে বড় হয়েছ বেটা, সিনেমার নর্তকী পছন্দ হইল, মোবাইলের উলঙ্গ নর্তকী পছন্দ হইল, এটা তুমি তো নর্তকীর ছেলে না, তুমি তো এক পবিত্র মুসলমান মায়ের দুধ খাইছো 2 বছর, তোমারও তো একটা ইমানদার বাবা বড় করছে মিয়া, আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ায় না, আরে কিসের সংসার আপনাদের মিয়া, কিসের সংসার? এই বাবারা বলেন মিয়া আমি একবারের জন্য আসছি আর কখনো আসবো না, এই নিয়ত করে আসি, যদি তকদিরে থাকে তো আসলাম আসলাম, কিন্তু নিয়ত করি একবারে, বলেন মিয়া
কিসের সংসার আপনার? ছেলেটা আপনার ঘরে, আপনি জীবিত, বাবা জীবিত, মা জীবিত, মুসলমান মা বাপ জীবিত থাকার পরে খোদার 365 দিনে আপনার 16 বছরের 14 বছরের 18 বছরের ছেলে মেয়ে কোনোদিন একটা বছরে ফজরের নামাজ পড়লো না, এত বড় জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়, কেমনে ঘুমায় আপনার ঘরে? আপনি মুসলমান না? আপনি মরতেন না? আপনি কি সংসার গড়ে দিয়ে গেছে? সোফা, সোফারে সংসার করে, খাট পালং ইট বালু সিমেন্ট আর টাইলস, এডিরিনি কয় সংসার? কথা কন না কেন? চাচারা বলেন সংসার এগুলোরে বলে তো, তাইলে তাইলে বলে। আমি যদি আপনাকে বলি যে আমি আমার পরিবার নিয়ে আসছি, কথার কথা আপনার, আমি বললাম যে আমি আমার পরিবার নিয়ে আসছি এখানে, কথার একটা উদাহরণ, আপনি কি বুঝবেন? আমি এই আমার খাট সোফা টোফাটি লই আইছি নাকি, তা কি বুঝবেন? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক কি না বলেন না? আপনারা এটা বুঝতেন না? কেউ যদি বলে আমি আমার পরিবার নিয়ে আসছি, তো মানে কি? বউ বাচ্চা নিয়ে আসছি, ঠিক না বলেন? তাইলে স্ত্রী সন্তান কেনা বলে পরিবার? এই সংসারের জন্য আমি কত কিছু করছি, তার মানে হলো এই ছেলে মেয়ের জন্য, স্ত্রী সন্তানের জন্য আমি কত কিছু করছি, ঠিক কিনা বলেন না? তাহলে স্ত্রী সন্তান এই মানুষগুলোকে বলে সংসার, এই মানুষগুলোকে বলে পরিবার। তাইলে এরা যদি নামাজ না পড়ে, এই বিবি যদি পর্দা না করে, 16 বছরের মেয়েটা যদি পর্দা না করে, এটা যদি মুসলমানের বাচ্চা হওয়ার পরও একদিনও একবারও পেশাব করে পানি নেয় না, আরে এটা তো কুত্তার স্বভাব, এটা তো কুত্তার স্বভাব বেটা, এটা তো সুস্থ মানুষের স্বভাব না, এটা তো জানোয়ারের স্বভাব, পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, তাহলে আপনার এটা কি সংসার গড়লেন? কোন আপনার সার্থকতা কি? আপনার জীবনের সফলতা কি? আপনার জীবনের কামিয়াবি কি? কি নিয়ে কবরে রওনা দিছেন? আজকে 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, 20 বছর ধরে, 10 বছর ধরে আমনের ঘরে, আমনের বেডি, আমনের ছেলে মেয়ে নায়নাতকুর নাতি নাতনি মিলে প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যবিচারের দৃশ্য হিন্দি সিরিয়াল দেখে প্রতিদিন, আমনে কোনো প্রতিবাদ নাই, কোনো আহাজারি নাই, কোনো বাধা নাই, বাহ আপনি মেনে নিছেন, আপনি স্বীকৃতি দিছেন, আপনার টাকা দিয়েই বিদ্যুৎ বিল দেয়, আমনের টাকা দিয়ে ডিশের বিল দেয়, আমনের টাকা দিয়ে এমবি ঢুকায়, মোবাইলে টাকা ঢুকায়, এরপরে বেডি শ্রম চায়, আমনের ঘরে শুইয়া পাশের রুমে পইরা রাতের বেলা সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখে আমনের মাই আরেক ফোলার লগে কথা কয়, আপনার জিন্দিগি কি বলেন? খোদার কসম আমার একটা হাদিস শুনেন, আমার নবীর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির জন্য, তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। কি হারাম বলেন না? কি হারাম? জান্নাত হারাম। এক, মুদমিনু খামরিন, নবীজি বলেন মদখোর, মদ যে খায়, নেশা কর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামির জন্য জান্নাত হারাম। দুই নম্বর, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য, মা বাবার যে নাফরমান সন্তান, যে মা বাপকে কষ্ট দিছে, কষ্ট দিচ্ছে, এই অসভ্যের জন্য জান্নাত হারাম। তিন নম্বর, সবাই শুনেন মিয়া, ওয়া দাইয়ুস, নবীজি বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? এ দাইয়ুস কাকে বলে? নবীজি নিজে বলছেন এই হাদিসে, ওয়া দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, নবীজি বলেন এবং ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের জন্য, আহলাহু মানে পরিবার, স্ত্রী সন্তান, যে তার পরিবারের জন্য নাপাকি, নাজায়েজ, হারাম, অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনাকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে।
খোদার কসম তাকে দাইয়ুস বলে তার জন্য জান্নাত হারাম হ্যাঁ আমনের ঘরে যে রঙিন টেলিভিশন চায় আমনের বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে আপনি এটা মেনে নিছেন আপনি মেনে নিছেন আপনি টিয়া দিয়েই বিল দেন আপনার টাকা দিয়েই ডিশের বিল দেন আপনি মেনে নিচ্ছেন আপনি জানেন আপনি দেখতেছেন আপনি হাসেন আপনি মাথা নোনা আপনি ভাত খান বন খান কি সুন্দর রঙ্গরসে চলতেছেন কি বুঝাইতে চাচ্ছেন সরাসরি সাফ নবীজি বলছে ওই লোকটা দাইয়ুস যে তার পরিবার স্ত্রী পরিবারের জন্য নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা হারাম নাজায়েজ গুনাহ মেনে না স্বীকৃতি দেয় তার জন্য জান্নাত হারাম অনুরোধ আমার আমার একজন ঘনিষ্ঠ আপনজন আরো আগে একবার সে আমার আপনজন আমি ইচ্ছা করে কইতেছি না আর কি কে এমনি কইলাম আপনজন খুব আপনজন সে বিশ্বকাপ খেলা খেলা সাউনের লাগিয়া একটা সুট্টু টেলিভিশন কিনছে সুপ্পে আমারে না দেখায় হ্যাঁ তো সুট্টু টেলিভিশন পিচ্ছি এটা বাইশে তলে থাকতো খেলা চাই আবার থিয়ে দিতে থাকতো আমি টের পাইছি একদিন ফলে পরে আমি হেঁটে যখন একদিন কিল্লেকে বাইরেই গেছে আসতে এটা বাইশের তলের থেকে নিয়া একবার বাইঙ্গা গুড়া গুড়া ফাউডার বানাইছে একবার গুড়া গুড়া করে নিছে কইরা এতে আইসে আর তারে কইছে কইছে ইডি কুদ্দু বাইরে হালাই দিয়া তারে দায়িত্ব দিছে বুঝেন না কথা এই যে গুড়া গুড়া ইডি এডি কইছে কইছে ইডি কুদ্দু বাইরে হালাই দিয়া কে তুই দেখে বুঝি না কি জিনিস আমাকে হিম্মত করতে হবে আমার স্ত্রী সন্তানের চরিত্রের কাছে আমার বউ বাচ্চার ইমান আমল নামাজের মধ্যে তাদেরও জান্নাত আমারও জান্নাত ফেঁস হইল এনে কথাটা বুঝছেন না আপনি এটা না হইলে নাহলে আপনি ছেড়ে দিতেন তা ফিসা দিয়ে ফিরতো গো কোয়ালে কিন্তু এখানে তো ছেড়ে দিলে হইতো না সমস্যাটা তো এখানে এটা তো অন্য মানুষ না গ্রামের মানুষ এলাকার মানুষ দেশের মানুষ আচ্ছা ঠিক আছে ভাই আমি বলছি শুনে নাই পাত্তা দেয় নাই ঠিক আছে কিন্তু স্ত্রী সন্তান এমন না স্ত্রী সন্তানের ব্যাপারে প্রত্যেক অভিভাবক মাসউল হাশরের ময়দানে জিজ্ঞাসিত হবে জরুরি আমি এজন্য প্রত্যেক প্রায় দিনে বলি আপনার স্ত্রীর নামাজ এটার মধ্যে তারও জান্নাত আপনারও জান্নাত আপনার স্ত্রীর পর্দা মেয়ের পর্দা এটার মধ্যে ওই বেটিরও জান্নাত আপনারও জান্নাত আপনার ছেলেটার পাঁচ ওয়াক্ত নামাজ খোদার কসম এটার মধ্যে তারও জান্নাত আপনারও জান্নাত ওই ছেলে ওই ওই বেটা কথা শোনো বেটা থো বেটা এটা বেটা আহাম্মক থাকা চলেন অতএব হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলেন হেরে গেলে তো হেরেই গেলেন ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে ভাসে যাওয়া এটা তো সহজ কিন্তু স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়াইয়া থাকা একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করে সে জিতেই যায় কষ্ট হয় হয়তো একটু সময় লাগে হয়তো আপনাদের কাছে অনুরোধ করছি বাপ হায়াত কদর করে রাত গভীর দেখে আমি লম্বা করতে চাচ্ছি না হায়াতের কদর করেন জিন্দিগির কদর করেন আমার এই আয়াত বুঝার মূল কথা এটাই জীবনের কদর করা সময়ের কদর করা হায়াতের কদর করা এটাই মূল বক্তব্য আজকে একটা কথা শুনেন আমরা কিতাবে পড়ছি ইমাম ইবনু রাজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির কিতাব প্রত্যেকটা দিন এই যে সকাল থেকে সন্ধ্যা এটা হলো দিন সন্ধ্যা থেকে আবার ভোর এটা হলো রাত ঠিকই না বলেন এই প্রতিটা দিন যখন শুরু হয় তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা আমি আজকের জন্যই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত একবারই এসেছি
খোদার কসম আল্লাহর বান্দারা আমি আর কোনোদিন পৃথিবীতে আসব না, আমি একদিনের জন্যই আসছি, আমি আর ফিরব না কোনোদিন, তোমরা আমারে কদর করো, নষ্ট করো না, নষ্ট করো না। এরপরে আরেকটি রওয়ায়েত আছে যে সন্ধ্যা যখন হতে থাকে, ধরেন না বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন এই দিন আবারও ডাক দেয়, হে আল্লাহর বান্দা আমি তো ডুবে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আমি চলে যাব, আমি তো আর কোনো দিন এই পৃথিবীতে ফিরে আসব না, তুমি কি আমাকে কোনো নেক আমল ছাড়া এমনিতেই বিদায় দিয়ে দিলা? ফজর জোহর আসর তিন ওয়াক্ত চলে গেল, তাহলে আর সেজদা দিবা না? আমি এমনি চলে যেতাম, তোমার জীবন থেকে আমি এমনিতেই হারিয়ে যেতাম। হে আল্লাহর বান্দা কি করছো? এইভাবে হুবহু রাত যখন শুরু হয়, রাত তখন আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি। আচ্ছা বলেন, আজকের এই 6 ফেব্রুয়ারি মঙ্গলবার 2024 পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী সপ্তাহ না মঙ্গলবার হবে, কিন্তু এটা কি 6 ফেব্রুয়ারি 2024? না না, সেটা 13ই ফেব্রুয়ারি, 6, 7, 13, ধরেন 13ই ফেব্রুয়ারি হবে, এটা আর আসবে একবার একবার। এই জন্য রাত ডেকে বলে, দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনো দিন ফিরব না, তুমি আমারে নষ্ট করো না, কদর করো, কদর করো। এরপরে যখন ভোর হয়, সকাল হয়, তার আগে আগে রাত্র আবার ডেকে বলে, হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি, আমি যে আর কোনো দিন আসবো না, আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলা, আমারে ছেড়ে দিলা কেমনে? মাগরিবের নামাজও পড়লা না, আয়েশার নামাজও পড়লা না, তাহাজ্জুদের নামাজও পড়লা না, একটা বারও ডাকলা না, আমি এমনি চলে যেতাম। আমার বাপ হায়াতের কদর করে। কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলেন, ইউকাল্লিবুল্লাহু লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলাই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন। সময়ের এই পরিবর্তন কে করে বলেন না বাপ? সবাই বলেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে ধারাবাহিক বানিয়ে থাকেন, একবার রাত আবার দিন, আবার রাত আবার দিন, আবার রাত আবার দিন, আবার রাত আবার দিন, এই যে পর্যায়ক্রমে, এটা কে করে? কখনো এমন হয়েছে যে 72 ঘন্টা শুধু রাত? চাচা আপনার আমলে, আপনি তো মুরব্বী, আপনি এরকম হয়েছে কখনো যে টানা 72 ঘন্টা রাত? হয় না। আপনি কোনোদিন, উনি মুরব্বী, ওনারে জিজ্ঞাসা করে, আপনি মুরব্বী আপনি বলেন না, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবে না? আল্লাহ বলেন, এটা আমি করতেছি বান্দা, এটা আমি করছি, কেন করছি? এই রাত আর দিন আনতেছি কেন? আহ, আল্লাহ তাআলা বলেন, দুই কারণে। এক, লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় উপদেশ গ্রহণ করতে, আমি আল্লাহকে স্মরণ করতে, তাদের জন্যে। আও আরাদা শুকুরা, এবং অথবা যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকর আদায় করতে, তাদের জন্যে। কোনো সিটার বাটপার, কোনো টাউট বাটপার, কোনো মদখোর নেশাখোর গাঞ্জাখোর, কোনো অশ্লীল অসভ্য নগ্ন ছবি, কোনো বেহায়া বেশরম নর্তকী, অথবা কোনো অসভ্য যুবক চরিত্রহীন, তোদের জন্য রাত আসে না, তোদের জন্য দিন আসে না, সেজদাওয়ালার জন্য রাত আসে। গোলামি করে যারা তাদের জন্য রাত ভোর হয়, আবার দিন রাত হয়, কোনো বাটপার সিটারের লাগে না। মোল্লা মৌলভি আর নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা তাদের উসিলায়, বাকি সিটাররা খায়, বাকি বাটপার রাত এগো উসিলায় খায়। রাত গভীরে, রাতের 4টা বাজে, এই লক্ষ লক্ষ হেফস খানায় 8 বছরের 10 বছরের মাসুম বাচ্চা, 40 বছরের 50 বছরের 30 বছরের মানুষগুলো যখন ঘুমায়, নাফরমান
ফজরের নামাজ না পড়ে যখন এই অসভ্য এই বেহায়া নির্লজ্জগুলো যখন ঘুমায় তখন 10 বছরের মাসুম বাচ্চা রাতের 4টায় কনকনে শীত আর ঠান্ডার মধ্যে কুয়াশার চাদর ঘেরা পৃথিবীতে একেবারে ঠান্ডা পানিতে ওযু করে হাফেজ সাহেবের সামনে হেফজখানায় আল্লাহর কোরআন নিয়ে সবক নিতে বসে তখন খোদার কসম আল্লাহর আরশ নড়ে ওঠে আল্লাহ তাআলা খুশিতে বলে তোর বরকতে আমি পৃথিবী রাখব রে আবার ভোর বানাবো আবার আলোকিত পৃথিবী করব আমি তোর কারণে তুই এত ছোট মানুষ আমার কোরআন নিয়ে বসলি বান্দা তুই মাত্র 10 বছরের বাচ্চা আমার 7 বছরের ছেলে আছে আমি তারে ফজরের নামাজের সময় যখন উঠাই প্রতিদিন কাইন্দা ওঠে উঠতে চায় না প্রথম একটু আবার পিঠে হাত বুলায়া গালে মুখে হাত বুলায়া আমার ছেলেকে আমি উঠাই একসাথে মসজিদে ফজরের নামাজের জন্য নেই কালকেও বলছি আব্বা আব্বা কষ্ট করে হইলো নামাজ পড়তে হবে তো আব্বু পড়বানি আব্বা উঠবানি কাবু উঠু কষ্ট তো হয়ই তারও তোমরা ছেলেরা বাপ 18 বছরের 16 বছরের 20 বছরের কেমনে নামাজ না পড়ে থাকো ভাইয়া যার কপালে সেজদা নাই যে সেজদা করে না বিশ্বাস করেন খোদার কসম তার চাইতে বড় ঘাড়তেরা তার চাইতে বড় গাদ্দার আর কেউ নেই তুই বড় ঘাড়তেরা মনে রাখিস তোর ঘাড় বড় শক্ত এত বড় কায়নাতের মালিক সাত আসমান সাত জমিন এই মখলুকাতের মালিক অস্তিত্বের মালিক আমার আপনার শরীর দেহ হাত চোখ নাক কান দেহ নিঃশ্বাসের মালিক যার ইচ্ছা ছাড়া এই কুল কায়নাতের একটা সুতা একটা বিন্দু নড়েচড়া করে না এত বড় মালিকের সামনে যার ঘাড় নোয়ে না তার চাইতে বড় ঘাড় তেরা বেয়াদব গাদ্দার আর কেউ হইতে পারে বেটা তুই জীবন অভদ্র হইতে পারো না বেটা শুদ্ধ মারিলেই ভদ্র হয় না প্যান্ট শার্ট আর সুল আশ্রাইলে ভদ্র হয় না ভদ্রতা বলে গোলামি কি তুমি ভেবে দেখো ভাইয়া কত বড় মালিকের সামনে তোমার মাথা নোয়ে না তোমার ঘাড় নোয়ে না তোমার চাইতে বড় গাদ্দার আর কে হইতে পারে কে হইতে পারে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ফেরেশতা আমার তো দিল বলে ফেরেশতা প্রথম হাশরের ময়দানে বেনামাজির ঘাটটা সাইয়া একটা বাড়ি দিবে ঠিক চালাইবে একদম একদম ঘাড় সাইয়া প্রথম বাড়িটা দিবে তার বাতিজার ফুতুই বড় ঘাড়তার আছিল মাথা নোয়াইছিলি না কি মনে করছে বেটা ويدعون إلى السجود فلا يستطيعون قرآن الكريم الله بولين حشر ميدان نفرمان پاپی کے بے نمازی سجدہ بہن جارا تادر کے فرستارا ڈاک دیے بول بے نفرمان تور جیبنے ایتو گلو سجدہ چھوٹے گے چھے شے سجدہ گلو اچ کے داؤ اکھنے اکھن داؤ حشر ماتھے ويدعون إلى السجود فرستارا ডাকবে সেজদার জন্য আল্লাহ কোরআনে বলেন فلا يستطيعون খোদার কসম বান্দা লক্ষবার চেষ্টা করো একটি সেজদা দিতে পারবে না না বান্দার কোনদিন হাশরের ময়দানে কোমর বাঁকা হবে না কোনুয়ার ভাঙবে না হাঁটু আর ভাঙবে না يوم يقوم الناس لرب العالمين সব মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পায়ের কদমের নিচে যেটুকু জায়গা দুই পায়ের তালুতে ঠিক এতটুকু জায়গাই হাশরের ময়দানে বরাদ্দ সামনে পিছনে ডানে বামে এক সুতা নড়াচড়া করার কোনো সুযোগ মিলবে না এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে মাথার উপরে সূর্যটা প্রখর তাপ দেবে পায়ের নিচের জমিনটা উত্তপ্ত তামার মতো হয়ে যাবে
জাহান্নাম বিকট চিৎকার করবে চোখের সামনে। এই অবস্থায় নাফরমান সকলকেই দাঁড়িয়ে থাকতে হবে কয়দিন? আল্লাহ তাআলা কোরআনে বলছে একদিন, প্রথম দিন 50,000 বছর। হাশরের ময়দান একদিন না, হাশরের ময়দান কয়দিন আল্লাহই জানে, সেটার একদিন। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000। ছেলেরা রূপকথা না এটা, এই যারা বসছো ভাইয়া তারাই ভাবে, আলগা মানুষের চিন্তা বাদ দেন, চলেন আমিই ভাবি, একজনই ভাবে, আমারটা আমি ভাবি, কি বলেন ভাই? আমারটা আমি ভাবি, কেউ কারোর নিয়ে ভাবার দরকার, আমি ভাবি। কেমনে মুখ দেখাবে, কেমনে মুখ দেখাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহ তাআলা কাছে বসাইয়া, দোস্ত বন্ধু রোজা আমি জিব্রাইল পাঠাইয়া জমিনে পৌঁছাইছি, হুকুম জাকাত জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাইছি, কোরআন জিব্রাইলকে দিয়া 30 পারা কোরআন জমিনে নাজিল করাইছি, হজ ওমরা সমস্ত বিধান আপনার কাছে আমি জিব্রাইলকে দিয়ে জমিনে পাঠাইছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ বন্ধু আপনাকে পাশে বসিয়ে আরশে আজিমের মেহমান বানিয়ে আপনাকে কাছে এনে আপনার হাতে তুলে সবটা জিব্রাইলকে দিয়ে পাঠাইছি, এটা আপনি, আমি আমি, এটা আমার বড় প্রিয়, এটা আমার বড় প্রিয় জিনিস নামাজ বন্ধু, এটা আমি আমি সশরীরে আমি সহস্তে আপনার হাতে তুলব। এভাবে দিছেন নামাজ, কাকে অবজ্ঞা করছেন? এই বাপ কত বড় নিয়ামতকে ফেলে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সার্থকতা নামাজ, মেরাজের পূর্ণতা নামাজ, আর শাজিমে নিছেন আল্লাহ, আর শাজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে বন্ধু উপরে এখন আছি শুধু আমি আল্লাহ, আর কিচ্ছু নাই, কোনো সৃষ্টি নাই, শুধু আমি একজন আছি উপর, আর বাকি গোটা সৃষ্টি আমার সব এখন এই মুহূর্তে আপনার কদমের নিচে, আপনাকে এক নম্বরে বন্ধু এই মেরাজে এনে আপনাকে দেখাইলাম আপনি সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ সবার ঊর্ধ্বে, সব আপনার কদমের নিচে। দুই, দ্বিতীয় উদ্দেশ্য হইল, আরেকটা উদ্দেশ্য আছে বন্ধু, এনে দাঁড় করাইয়া আমি আপনারে আমার গোটা জগৎ আমার গোটা মাখলুকাত সৃষ্টি এই উঁচু জায়গায় আইন্না দেখাইতে চাই, উঁচা জায়গা দাঁড়াইলে দূরের অনেক কিছু দেখা যায়, দেখা যায় না? আমাদের কুমিল্লা শহরে প্রথম যে সময় 6 তলা বিল্ডিং হয়েছে, প্রথম কুমিল্লা মেডিকেল সেন্টার, এখন কুমিল্লা টাওয়ার কয় যে হসপিটাল, এটা এইটা আগে হেনে ছিল সালাউদ্দিন হোটেলের লগে, এটা মেডিকেল সেন্টার কইতো 6 তলা। আমি ওই সময় প্রাইমারি পড়ি, এ ক্লাস 4 বা 5 পড়ি, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া স্কুলে পড়তাম আমি, বিশ্বাস করেন আমার মনে আছে এটা। আমরা প্রতিদিন বন্ধুরা খোলা পাইনি, এক সময় না মিল্লা আসরের পরে মাগরিব পর্যন্ত এই মেডিকেল সেন্টারটার 6 তলাটার গেটের এন্ডে দাঁড়ায় থাকতাম, শুধু দারোয়ানরে পাহারা দিতাম, তে যদি এদিক এদিক কোনো দিকে যাইতো একটা দৌড় দিয়া 6 তলা দুটো লাইতাম, মানে ছাদে উঠা কুমিল্লা শহর দেখতাম, খুব মজা লাগতো। পরের দিন স্কুলে গফ করতাম যে আজকে আমি গেছি, খালি তে গেছে, আমরা মানে খুব মজা পারতাম এটা যে আজকে 6 তলাত কি করছি, উঠছি, তখন এটা প্রথম 6 তলা হয়েছে, তাহলে উঁচু জায়গায় অনেক দূরের জিনিস দেখা যায়। আল্লাহ তাআলা আরশে আজিম ওইখানে দাঁড় করিয়ে আল্লাহ নবীকে বললেন বন্ধু এর উপরে আর কিছু নাই, আমার সৃষ্টি বলতে কিছু নাই, সব নিচে, আপনি এখানে দাঁড়াইয়া গোটা সৃষ্টিটা আমার দেখেন যে আমি গোটা কায়নাত কেমন সাজাইলাম, এরপরে আপনি এটা বুঝে নেন যে
এই গোটা সৃষ্টি জগতের রব আমি আল্লাহ আর এই গোটা সৃষ্টি জগতের নবী আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ওয়ারাফানা লাকা যিকরা আপনার মর্যাদা আমি বুলন্দ করেছি আমরা দাকাদাকি করে ঠেলাঠেলি করে আমরা নবীর ভালোবাসা নিয়া দাকাদাকি করে আরে বাপ রে এক একজনের মানে মনোজন নবী একবার আটকে রইছে আমনের আমার ভালোবাসার লাগা মুহাম্মদ হামিদে হামদে খোদা বাস খোদা মদহে আফরি মুস্তাফা বাস আল্লামা ইকবাল বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসায় যা বলছেন গোটা সৃষ্টি না বললেও যথেষ্ট আর নবীর প্রশংসায় আল্লাহ যা বলছে তা গোটা সৃষ্টি প্রশংসা না করলেও তাই যথেষ্ট মুহাম্মদ হামিদে হামদে খোদা বাস খোদা মদহে আফরি মুস্তাফা বাস বাস মানে কি যথেষ্ট যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ইজ্জত সম্মান আপনি কি বলবেন নিয়ে কতক্ষণ বলবেন ঠেলাঠেলি করার টাইম কই নিয়ে ঠেলাঠেলি করার টাইম কই ধাক্কা ধাক্কি করার সময় কই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে থাকেন নবীর সুন্নাত মানতে থাকেন নবীকে অনুসরণ করতে থাকেন দেখবেন আটলান্টিক সাগরের পানি ফুরিয়ে যাবে হিমালয়ের মাটি শেষ হয়ে যাবে পৃথিবীর সব সংখ্যার গুণনা শেষ হবে সরদারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির আলোচনার কোনো অংশই আপনি শেষ করতে পারবেন না কি কইবেন আপনি মিয়া কি বল ফদান বক্তা বিশেষ বক্তা থুন আমনের ফদান বক্তা বিশেষ বক্তা আরো বক্তার আব্বা আইলো তো কই থাকতেন এক সাহাবিকে জিজ্ঞেস করছে আপনি বলেন তো নবী কেমন উনি বলছে কাসমুল বজ এক শব্দ কইছেন মানে হলো তিনি ছিলেন এমন যার প্রতিটা অঙ্গ চোখ নাক কান হাত আঙ্গুল ঠোঁট প্রতিটা অঙ্গ যদি আলাদা আলাদা দেখি তাহলে সবচেয়ে সুন্দর সারা অঙ্গ যদি একসাথে দেখি তাইলেও সবচেয়ে সুন্দর তিনি এমন আরেকজনকে বলছে আমনে কন আরেক সাহাবে আমনে কন তো নবী কেমন উনি বলছে আমি কইতাম না তিনি ছিলেন এমন ওয়াসিমুল ওয়াজ তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত আরো সুন্দর লাগে তার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহা মুসলমান কাকে ছেড়ে দিলাম কার সুন্নাত ছেড়ে দিলাম কার সুন্নাত ছেড়ে দিলাম কেন মিসওয়াক করেন না নবীজির সুন্নাত এই কারণে এজন্য ছেড়ে দিলেন কেন দস্তরখান বিছায় খান না এটা তো রাসূলুল্লাহর সুন্নাত এটা তো নবীজির সুন্নাত কেন দাড়ি রাখেন না এটা তো নবীজির সুন্নাত কেন হালাল উপার্জন করেন না এটা তো সমস্ত আম্বিয়াদের সুন্নাত কেন স্ত্রী সন্তান দিন মানবে না এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় কথা বোঝেন নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমার বাপ এটা মেয়েরাজের সার্থকতা পাঁচ ওয়াক্ত নামাজ কি বলেন না বলেন না কি যুবক ভাই সেজদা করো যুবক সেজদা করো কষ্ট পাইবা অনেক কষ্ট পাইবা অনেক কষ্ট বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা পাষাণ হয় বেনামাজির চেহারা অপদার্থ হয় বেনামাজির চেহারা কালো হয় এই জন্য যত নাফরমান দেখবেন আপনি ফাউডার সুনু ফেয়ারেন লাভলি প্রসাদনী সাজসজ্জা সব বেশি যত নাফরমান তাদের কাছে আপনি অন দেখেন নামাজি লোক যারা দিনদার হেতের এত ফাউডার লাগে না সমনা হেতের তো ফাউডার লাগে নবীজি বলছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু বাহ যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্য তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে
রবিউল আউয়াল মাসে সোমবারে আমরা নিজে কিতাবে আরবি আসসিরাতুন নববিয়্যা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর কিতাবে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ইন্তেকালের দিন, নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিজে ইমামতি করে পড়াইতে পারেন নাই, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। নবীজির হায়াত থাকা এতটা অসুস্থ ছিলেন উঠতেই পারেন না। শেষ দিন সোমবার ফজরের ওয়াক্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ শুরু হয়েছে ফজর। নবীজি ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিঠে বুকে মাথা রেখেছিলেন। নবীজি বললেন, আয়েশা আমারে সোজা করে বসাও, আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, এখন আপনারা যারা গেছেন তারা তো দেখছেনই, একেবারে যেখান দিয়ে নবীজির রওজায় আথার এইটাই মসজিদ, এটা লগে দিয়েই মসজিদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা নবীজির বিবি এরকম কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাইছে, পর্দা সরায় দিছে। আল্লাহর নবী দেখলেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজ। কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে ভোরে, কোন সময়? ভোরে। এই ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ পড়ছে, সবাইকে ভরপুর দেখে খোদার কসম কিতাবে লিখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিছে, কাঁদতে কাঁদতে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, আমি বহুত কষ্ট করেছি রে আয়েশা, গত 23টা বছর আমি পাথরের আঘাত সয়েছি, তায়েফে আমার দানদান শহীদ করছি, আমি পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছি, আমি কত রাত খাই নাই কত দিন খাই নাই, অভুক্ত আমি রাত কাটাইছি দিন কাটাইছি, পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমার রক্তে উহুদের জমিন ভেসে গেছে, আমি ক্ষুধার কষ্টে দুইটা পাথর বাঁধছি, এই যে কষ্ট করছি আয়েশা, আজ আমার উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা নামাজে আসছে, আমি খুশি, আমি সার্থক, আমার মেহনত সার্থক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত আসমানের দিকে তুলে খোদার কসম বাফ, নবীজি ওই সময় আল্লাহকে বলছে, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই। এ সেদিন সোমবার জোহরের আগে জাওয়ালের সময়, মানে সূর্য পশ্চিম দিকে যখন হেলতেছে এই সময় জোহরের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। তাহলে নবী উম্মতকে আখিরি শেষ কোন নামাজে দেখে গেছেন? কোন নামাজ? সেই নবী যখন হাশরের ময়দানে আমল নামা হাতে নিবেন, উম্মতের আমল নামা দেখবেন, অজিনা বিকা আলা হা উলা এ শাহিদা, সুরা নিসার মধ্যে আয়াত আছে, আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে আপনার উম্মতের আমল নামা খোলা হবে, আপনি দেখবেন, আপনার সামনে খুলম, আপনাকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা মাসের পর মাস ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নাই, তখন নবী কি বলবেন? উম্মত শেষ হাসি দিয়ে আসছিলাম, শেষ খুশি আসছিলাম ফজর দেখে, সেই নামাজটা কোথায় উম্মত? আমারে কেমনে এত বড় বেজ্জুতি করলা, আমি এটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবো, আমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বড় মুখ করে দাঁড়াইবার কথা, উম্মত আমি তো কল্পনাও করি নাই, আমি তো ভাবিও নাই উম্মত তুমি এভাবে আমারে বেজ্জুতি করবা। আরে হযরত মাওলানা তারেক জামিল সাহেব দাওয়াত ও তাবলীগের মুরব্বী উনি বলছেন, হাশরের ময়দানে আল্লাহর নবী নিজের পিঠ খুলে দিবে চাদর সরাইয়া, নাফরমান উম্মতকে বলবে, উম্মত আমার পিঠ দেখ, চালনির মতো ছিদ্র ছিদ্র, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এতটা কষ্ট করে যে দিন পৌঁছাইছি, বিনিময়ে আজকে এটা কি নিয়ে আসলে? মানুষ এটা বলে না দুনিয়া যে তুমি এত খারাপ করবা আমি কল্পনাও করতে পারি,
ভাবতেও পারি ভাবতেও পারি এজন্য বাপ আমার ফিকির চাই মূল বিষয় এটাই আমার কথায় দূরে এই সবটা আয়াতের অর্থ এক মিনিটে একটা আয়াতের অর্থ বলি আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা জা আহাদাহুমুল মউত প্রত্যেকটা নাফরমান পাপী এটা শুনুন তো চলেন শুনেন আমার কথা শেষ হাত্তা ইদা জা আহাদাহুমুল মউত কালা রাব্বির জিউন আল্লাহ তাআলা বলেন দেখেন প্রত্যেকটা পাপী নাফরমান যখন মৃত্যুর সময় আজরাইলকে দেখবে আল্লাহকে বলবে আল্লাহ আমাকে আর কিছুদিন দুনিয়ায় থাকতে দেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক্তু যেই আমলগুলো ছুটে গেছে যেই নামাজগুলো ছুটে গেছে আপনার যেই হুকুমগুলো পালন করি নাই এবার যদি একটু সুযোগ দেন আজরাইলকে ফেরত দেন আমি আল্লাহ সেই নেক আমলগুলো করব আল্লাহ বলবেন কাল্লা তো নাফরমান বলবে আল্লাহ আমাকে একটু সময় দুনিয়ায় থাকতে দেন কেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক্তু যে আমলগুলো ছুটে গেছে এবার আমি করব আল্লাহ বলবেন কাল্লা না না কখনোই না কখনোই ইন্নাহা কালিমাতুন হিয়া হুয়া কাইলুহা আল্লাহ বলবেন নাফরমান এটা তোর কথার কথা তোকে আমি যদি আবার সুযোগ দেই তুই আবার নাফরমানি করবি তোমারে আমি চিনি তোমারে আমি চিনি বাটফার তুমি ছোটখাটো বাটফার না তুমি এরকম বহুতবার অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি আমারে ডাকছো সুস্থ হইয়া গেছে আর আমারে বইলা গেছে বহুত বিপদে পড়ছো আমারে ডাকছো যখন বিপদ মুক্ত হয়ে গেছো আমারে ভুলে গেছো কাজে তোমার এখনো আজরাইলকে দেখে তুমি যে দুনিয়ায় থাকতে চাচ্ছ এটাও তোমার কথার কথা তোমারে আবার সুযোগ দিলে তুমি আগের মতো নাফরমানি করবে কাজেই আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন কাজেই ইসরাফিলের ফু দিয়া কিয়ামতের ময়দানে উঠানো পর্যন্ত নাফরমান এই কবরে বারযাখ কবরের জিন্দেগিতেই পড়ে থাক এখানেই পড়ে থাক বেটা আর কোনো কথা নেই আমার বাপ তাইলে কি দাঁড়াইলো এই কথাটাই শেষ কথা আমি আপনি জওয়ান বুড়ো খোদার কসম আজকে কিন্তু হায়াত পাইছেন সুযোগ পাইছিলেন আজকে সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজের সময় গেছে গা পড়লেন না যারা এইভাবে জিন্দিগি হালাল হারাম ঠিক রাখলেন না যারা এই সময় আর আসবে না মৃত্যুর সময় চাইবেন কিন্তু পাবেন না অতএব আমরা দয়া করে প্রত্যেকেই আজকের থেকে সিদ্ধান্ত নেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন হায়াতের কদর করেন সময়ের কদর করেন হযরত ইনশাআল্লাহ দোয়া করবেন কথা বলবেন সামান্য এরপরে দোয়া করেই আপনারা যাবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি